রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি এএসআই আমির আলী ও কনস্টেবল সুজনচন্দ্র রায়কে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আমলি আদালত দুই এর বিচারক আসাদুজ্জামান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন সেই সাথে রিমান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশনা প্রতিপালন করার আদেশ দিয়েছেন এর আগে সকাল নয়টায় পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় দুই আসামিকে মামলার আবু সাইদের বড় ভাই রমজান আলীর আইনজীবী আদালতে বলেন মূল যে ঘাতক কনস্টেবল কনস্টেবল সুজনচন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন তাদের বক্তব্য শ্রবণ করেছেন করে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড দিয়েছেন আসামিরা নিরস্ত্র শিক্ষার্থী আবু আবুসাইদকে গুলি করে হত্যা করেছে এই হত্যার নির্দেশদাতা পরিকল্পনাকারী সহ সকলের নাম ঠিকানা জানতে তাদের রিমান্ডে দেবার আবেদন জানান মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার রংপুরের জাকির হোসেন আসামি দুইজনের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের আবেদন মঞ্জুর করেন এর আগে গতকাল সোমবার পিবিআই পুলিশ এই দুই পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে তাদের হেফাজতে নেয় নিউজ ডেস্ক রায় ভোরের আকাশ